অবশ্যই আপনাদেরকে চিমটি মেরে তারা জানতে চায় ইহুদি নাসারা যে তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো। বন্ধুগণ, আমরা যে জেগে আছি তা জানিয়ে দিতে হবে তাদেরকে, পাশাপাশি এটাও জানাতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, ওরা যতই গালাগালি করুক না কেন তাওহীদ এবং সুন্নাকে মেনে নেওয়ার নামই হলো প্রকৃত নবীকে সম্মান করা এবং নবীকে ভক্তি করা। নবীর ভক্তির নামে রাস্তায় গত গত চিত্ত, কিন্তু রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে নিজেদের রচিত রসম রেওয়াজ, নিজেদের রচিত অসংখ্য মাঝাব তরিকা দ্বারা জালি সমস্ত আবেষ্টিত হয়ে নিজেরা রসুলকে অপমানিত করে আবার রসুলের অপমানের বিচার চাওয়া, এটা একটা বোকামি ছাড়া কিছু নয়। সময় তো সুযোগ এবার যে বক্তব্য প্রদান করছেন আহলে ইমাম ও ওলামা সমিতির সম্মানিত সহসভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মারানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم انك لعلى خلق عظيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الأمين صلى الله عليه وسلم يدخل الإسلام في كل بيت مدر وعبر بعز عزيز أو ذل دليل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় জেনে রাখা ভালো হবে, তামাম ইউরোপের মাটিতে যখন ইসলামের দাওয়াত শনৈ শনৈ গতিতে এগিয়ে চলেছে, তামাম ইউরোপের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ভবিষ্যৎ বাণী ইয়াদখুলুল ইসলাম ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া ওয়াবারিন বিইজ্জি আজিজিন আও দিল্লি জালিল, ইসলাম কিয়ামতের আগে প্রত্যেকটি কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারই ফলশ্রুতিতে ইউরোপের মাটিতে যখন এই তাওহীদের দাওয়াত চলছে, রাসূলুল্লাহ সাল্লামের রেখে যাওয়া ইসলামের পুনর্জীবন লাভ করছে, তখনই এক শ্রেণীর লোকের গাত্রদাহ হয়েছে, যার ফলশ্রুতিতে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খেলাপ করার, রাসূলের সম্মানকে ভুলণ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যেই সমস্ত কুলাঙ্গারের এইসব কাজ করছে তাদেরকে বলছি, তোমাদের দাদা ঠাকুর নাম হলো মাইকেল হার্ট। মাইকেল হার্ট 100 জন মানুষের জীবনী লিখেছেন, 100 জন মহামনীষীর জীবনীর মধ্যে এক নাম্বার নাম দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লর্ড বার্নার্ডসকে যখন জিজ্ঞেস করা হলো এই পৃথিবীতে আবার ইসলাম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, তিনি এক কথায় জবাব দিলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার ফিরে আসেন তাহলে অবশ্যই এখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যেই শান্তির মহানায়ক মহান দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পাশ্চাত্যের পণ্ডিতেরা ডক্টর স্প্রিঙ্গার সহ বিভিন্ন ধরনের পণ্ডিতেরা যখন কথা বলছেন তখনই কুলাঙ্গারের কাজ করছে, এক শ্রেণী কাণ্ডজ্ঞানহীন লোকে কথা বলতে পারে, কিন্তু আমরা হতবাক হয়েছি ফ্রান্সের প্রেসিডেন্টের কথা শুনে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে। আমাদের জোর দাবি এই
সমাবেশ থেকে যথাযথভাবে প্রতিবাদ করুন, যথাযথভাবে ঘৃণা জানান, যেভাবে ফ্রান্সকে উচিত শিক্ষা দেওয়া উচিত সেইভাবে উচিত শিক্ষা দেওয়ার পথে এগিয়ে চলুন। সম্মানিত জনতা, অবশ্যই চিকিৎসা করার নাম চিকিৎসা, মানুষকে খুন করার নাম চিকিৎসা নয়, এরা জানতে হবে। ইসলামে জিহাদের বিধান আছে, জিহাদের বিধান হলো ডাক্তারের চিকিৎসা। ইসলামের নামে সৃষ্ট জঙ্গিবাদ হলো, এটা হলো ডাকাতি করা। ডাকাতের হাতে অস্ত্র থাকে, ডাক্তারের হাতে অস্ত্র থাকে। ডাক্তারের অস্ত্র দিয়ে মানুষকে সুচিকিৎসা দেওয়া হয়, আর ডাকাতের অস্ত্র দিয়ে মানুষকে খুন করা হয়। কাণ্ডকারণী কাজ ফ্রান্সের গোলাঙ্গারেরা করলেও আমাদের প্রতিবাদ অবশ্যই কোরআন সুন্নার গণ্ডির ভিতরে থাকতে হবে। কোরআন সুন্না বহির্ভূত প্রতিবাদ মানে ভাঙচুর, জ্বালাও, পোড়াও, এইগুলি করা, মানুষ খুন করা, মানুষকে মারা, এইগুলি প্রতিবাদের ভাষা নয় বন্ধুগণ। এর পাশাপাশি আমরা তাওহীদি জনতাকে জানিয়ে দিতে চাচ্ছি আর বলছি, মাঝে মাঝে এরা এই সমস্ত কথা বলে কেন? আপনাদেরকে মাঝে মাঝে একটু চিমটি দিয়ে দেখে আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ডাকাত ডাকাতি করবে, পাশে আপনি শুয়ে আছেন, ডাকাত ভাবে লোকটা ঘুমিয়ে আছে না জেগে আছে, মাঝে মাঝে একটু চিমটি মারে, চিমটি মেরে দেখে যে তারা ঘুমিয়ে আছে না জেগে আছে। যদি ঘুমিয়ে যায় তাহলে অবশ্যই ডাকাতি করা, চুরি করা সহজ হবে। মাঝে মাঝে এইভাবে উস্কানিমূলক বক্তৃতা, অবশ্যই উস্কানিমূলক কার্যকলাপ, অবশ্যই আপনাদেরকে চিমটি মেরে তারা জানতে চায় ইহুদি নাসারা যে তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো। বন্ধুগণ, আমরা যে জেগে আছি তা জানিয়ে দিতে হবে তাদেরকে, পাশাপাশি এটাও জানাতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, ওরা যতই গালাগালি করুক না কেন তাওহীদ এবং সুন্নাকে মেনে নেওয়ার নামই হলো প্রকৃত নবীকে সম্মান করা এবং নবীকে ভক্তি করা। নবীর ভক্তির নামে রাস্তায় গত গত চিত্ত, কিন্তু রসুলের সুন্নতকে অবজ্ঞা করে নিজেদের রচিত রসম রেওয়াজ, নিজেদের রচিত অসংখ্য মাঝাব তরিকা বেরাজা আলী সমস্ত আবেষ্টিত হয়ে নিজেরা রসুলকে অপমানিত করে আবার রসুলের অপমানের বিচার চাওয়া, এটা একটা বোকামি ছাড়া কিছু নয়। অতএব আমাদের কোরআন সুন্নার প্ল্যাটফর্মে ফিরে এসে গোটা পৃথিবীর মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ হতে হলে অবশ্যই তরিকা নিজেদের তৈরি করা, রসম রেওয়াজকে ভুলণ্ঠিত করে কোরআন সুন্নার 0.0 আসার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته